100 দিনের কাজে জোর দেওয়া হয়েছে বিভিন্ন জেলায়। সেই মতে মালদা জেলার হবিবপুর ব্লকের আহিও অঞ্চলের দৈনিক 100 দিনের কাজ শুরু হয়। হঠাৎ শ্রমিকরা জানতে পারে 100 দিনের কাজের সময় পরিবর্তন করা হয়েছে। সেই কথা জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়ে, তার জেরে বিক্ষোভ প্রদর্শন করেন। রাস্তায় পথ অবরোধ করেছে কেন? 100 দিনের কাজের জন্য 100 দিনের। হ্যাঁ, 100 দিনের কাজে কি সমস্যা হয়েছে? আমরা যে সকাল 6টায় যাই 10টা 11টায় চলে আসি, কিন্তু ওরা মানছে না। এখন দুটোর সময় নিতে কটা থেকে কটা পর্যন্ত থাকতে বলেছে? 7টা থেকে 2টা। তো এখন দুটো পর্যন্ত থাকতে বলেছে, আপনাদের কি বক্তব্য? মানে কেন দুটো পর্যন্ত থাকবেন না? জানা যায় প্রথমে আইও অঞ্চল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেখানে আইও অঞ্চলের প্রধানকে শ্রমিকেরা এই বিষয়ে জানালে তিনি বলেন বিডিওকে জানাতে। পরবর্তীতে সেখান থেকে তারা 100 দিনের কাজের শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় শেষে আইও স্ট্যান্ডে মালদার নালাগোলার রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাবিবপুর থানার পুলিশ ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও। পরে বিডিও তাদের কাছে লিখিত দিতে বলেন এবং তাদেরকে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আমাদের দাবি যে মাটি কাটার ওনারা বলছিলেন 9টা থেকে 5টা, ওনাদেরকে বললাম আমরা এই এই সিস্টেমটা আমরা দিতে পারবো না, আগের যেটা রুল ছিল সেই হিসাবে আমরা মাটি দেব। উনি বললেন ঠিক আছে। পথ অবরোধের বিষয়ের ওপর ছিল আমাদের 100 দিনের মাটি কাটার উপর নিয়ে টাইমের ব্যাপার নিয়ে তাদের দাবি ছিল যা সময় ছিল তাই সময় তারা কাজ করবে, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে, তাদের সপ্তাহে সপ্তাহে মজুরি দিতে হবে। পরে বিডিও লিখিত আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়। এছাড়াও জল ও রাস্তা নিয়ে তারা জানিয়েছে একটা রাস্তা অবরোধ হয়েছিল। এখানে ইস্যুটা ওই 100 দিনের কাজ নিয়ে, এখানে যেহেতু লেবাররা সকালে কাজ করে, তারা বলছে যে তাদের সকালের টাইমটা কাজ করার সুবিধা সকাল 6টা থেকে 10টা বা সকাল 6টা থেকে, কিন্তু যেহেতু এটা সার্কুলারে আছে যে সারাদিন ধরে যেরকম অফিস টাইম সেই সময় মাঠে থাকতে হবে, সেটার প্রতিবাদে এরা এটা করেছিল। তো এরা বলা হলো এদের কী কী দাবি আছে সেগুলো লিখে নেওয়া হলো এবং সেগুলো প্রধান রিসিভ করে আমি বিডিও হাবিবপুর আমাকে দেওয়া হলো, আমি সেটা উদ্যোতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো যাতে ওদের দাবিগুলো ঠিকভাবে বিবেচনা করা হয়। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।